আরে পর্দায় উঠা দো আমির, আরে জালুয়া দেখা দো আমির জামান সাহেব সুলতান। সুবহানাল্লাহ। আমি দন গালাজনা বলো হজরত কেবলারে নাই ফটিয়াই রে ঘর লাল স্টেশন ইন দিয়ে এই 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 আই আর গৌস ভান্ডার চুল্লে এসছি অনেক কিলো বিলো। সুবহানাল্লাহ। আই আর গৌস ভান্ডার চুল্লে এসছি অনেক কিলো বি এটা আসে কেন বাত হলো নাই নিয়ে কদর হইবে বলে কদর কেবলা তুললে এসছি বিলো ঘর কত্তা জিবে বিঁধি গিয়ে ইবে ওদি এসছি উদ্যোগে নাই গেল ইবে লই এসছি বিলো ঘর যদি জিবে বিঁধি গিয়ে ইবে কি আনি আশেক জিবে সিনিস আমি জবান সাহেব মাতাল লই বলো গুরেন তাছে আশেক বিনে কে বুঝিবে দয়াল নবী শান উন আশেক হলো ধরি ফেলে একবার লই আমি জবান সাহেব কি রে মাতাল লই গুরু আর লালা না লানা মাতাল লই যেতে গুরু আর ইন দুকো সরকারি চোরি করতে তো গালি এমন মাস্টার আছে কি চোরি করতে দে এইসব ফল হলো ফল হলো ভাই আলি এমন মাস্টার সরকারি চোরি করতে এইসব কেন করো স্কুলত গিয়ে কি হই যাবে হই না পারি ঝগড়া বাজি এইসব সরকারি চোরি কান দূর করে গেই সরকারি চোরি হবে সংখ্যা চব্বিশ আলেমন মাস্টার আর দামি জামান সর গজব লাগিল যখন নইলে আর কাইল দে হঠাৎ ছড়ি গেল গরজ জাইরে বলে আলেমন মাস্টার বই বই জিমার আর সরি বরি ন তাইলে বউ বউ দাম না দিত যে খাব দি জিয়ে নিজে তাকে এর দুই দে যাই গই বউ কত বই তাইবে না আলোর গরু দুয়া জং বিলে লই যাও না আর কি রিবে আর গোজ দেখো না জং না কাম বিলে চালাই দাও না আ এখন তো বউ মাস্টার হয়ে গিয়ে ভাই এতদিন বে মাস্টার আছে তো মালদার তারা গেলে ইবে না রামই তো ওবে করামই হ্যাঁ বাবা তালের ঘরে লই যাও আর গোজ দেখুন আছে বিলে থেল আ লেমন মাস তো পারক নাহলে বাত জট নো তো সেট ফান্ড কারণ ডাক তুই বেরা তো ইসে কোন ডাক কইবে বড়া তো হে দূর তালে মন মাস তো গোর হদু আল্লাহ ইল লই মাথার রুদান তার গো আমি তো কালাজন বলে বাদ দির গেড়ত শেয়ার একান লই বেড় ট্যাঙ্গুর আর কদি জানা গামলা আসে গলে মাথা লই আর গুগিল তো তো খারাপ লাগে তুই মাথা লই দেম কি এই তো খোদার বিচার চিনতে পারে সাহায্যকার ওরে চিনিবার ওই ইচ্ছে যার চিনতে পারে সাহায্যকার চিনিবার ওই ইচ্ছে যার আরে হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষ আমার গোসল আজমাইছে ভান্ডারি মোলানা কেমন কেন চিনলি না রে মন আমার গোসল আজম নয় রূপে আকার নিল সারা জগন মাথাইল নয় রূপে আকার নিল সারা জগন মাথাইল নারা নারী হুর পেরেস্তা প্রেমেতে মগন আমার গোসল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মৌসলা শান্তি নালার বাতাস বাতাস হলি আল্লাহর বাতাস অলকতে লক্ষ্য করি আর জ্ঞান পথে ধ্যান ধরি লাগাই দাও না হতিবে অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের পথিব হতে খর নিরুদ্ধ আমার গোসলা জমাইস ভান্ডারি মোলানা কেমন কেন ছিলি না রে মন আমার বিফল জীবন আমার গোসল কেন চিনলি না রে মন আমার গোসল শান্তি লানি হতন শ্রীকুশ্বরী বুতুন আইয়ে রে হতন নিয়ামত আর এটা ছট্ট লাভ দিবে
জুলুঞ্জনা বানিয়ে যাসনে জুলু সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব আসে গলগত হুজুর ইয়ে জুলুস কিয়া হ্যায় ইয়ে জুলুস মে কিয়া ফজিলা জুলুস কি ফজিলত কি হুজুর কেবলা গদম মাই নজর মে দেখতা হ্যায় ইয়ে জুলুস মে প্যারা রাসূল হাজির হ্যায় সুবহানাল্লাহ এ জুলুস নুরুন নবী হাজির ইয়ে জুলুস করনে কে লিয়ে তকদির চমকে যায় এ পর্যন্ত যারা জুলুস করকে গরম না গরিম না ভয়াল হই দে বহুত বাত লাগাতে জুলু জুন না যাইস আর আই টেটর আনে যাবি ও জায়গা যে মরবি কবুতর বুদ বইছে না মরে টারা কত তুমি মুখ বারে মারা দে খাবি না না খাবি তুই আজ যাইছাই না তো তো জুলু জুন নিয়তে যাবে তনু তোর বিকারির কথা পুরি বস্তা লই যাবি দেখো এক বস্তা জুতা পাবি এখন বেশি বহুত দিন খাইতে রিবি হ্যাঁ আসে গেল জুতার খবর না লওলা তোর রসুল দেখকে জ্যাব সারে দিয়ে দুনিয়া সারে দিয়ে গহনা 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 ঠিক নে আরে কোন কাননের ফুল গো তুমি কোন বাগানের ফুল ওরে কোন বাগানের উপমা তুমি ভেবে না পাই ফুল আমার শিরকুটেরই ফুল তাইব সহায় আমার ওলাদের রসুল তাহের সহায় আমার ওরে শিরকুটের বাগানে মতি নারী ফুল তাইব সহায় আমার সুবহানাল্লাহ আল্লাহ আর শান্তি লাভ হোক কে বড় করে না হইলে ফতমাস মানুষ পাইছে ওয়াজ কি আল আছে আদম আলাইহিস সালাম বলে দেখো না আসমান জিয়ন বর্তমানে দেখি ইয়নুল দি লোয়াল অঙ্কন ইয়ন নীল রঙের ফানি তফসিলত আছে নীল রঙের বে ফানির লটকে লিখে দাও বড় করে হোক নীল রঙের ফতমাস মান বানাই দে নীল রঙের ফানি দ্বিতীয় আসমান নাম আল্লাহ বানাতে সাজি দি দ্বিতীয় তৃতীয় আসমান বানাতে আল্লাহ থামাদি কি বানাই চতুর্থ আসমান আল্লাহ বানাতে রূপদি পঞ্চম আসমান বানাতে স্বর্ণদি ষষ্ঠ আসমান বানাই দি এক উচ্চাত্তর দি সপ্তম আসমান বানাই দি আল্লাহ মতিগত দি এটা একখান মসজিদ আছে ফেরেশতা হলো বাইতুল মামুর ইয়ান বানাই দি আল্লাহ জুমারাত ফাত্তর দি উনানে জগতি বেদ গেলে কইতারি বেঁডে কি আছে নাই বাস দূর তাই যে দূর হই তইলে যুগে যুগের প্রথম আসমান আদম নবীল দেখো ইয়ে নয় একা বড় করি না কইলে দ্বিতীয় আসমান জাকারিয়া আলাইহিস সালাম ইবার ওয়ার আরো বহুত নবী আছে তৃতীয় আসমান ইয়াহিয়া আলাইহিস সালাম ইবার ওয়ার আরো বহুত নবী আছে চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম ইবার ওয়ার আরো বহুত নবী আছে পঞ্চম আসমান দাউদ আলাইহিস সালাম ইবার ওয়ার আরো বহুত নবী আছে ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিস সালাম ইবার লগ আরো বহুত নবী আছে সপ্তম আসমান যাইরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দেখা সাক্ষাৎ ওর উচ্চ স্বরে ইবের আল্লাহ একখান খাম দিয়ে কি হাম আর যেগুন ছোট ছাড়ো না বালক খুয়া মরে যেগুলি বারোই মাত্র মরার ডায়রি ওই মুরগি ফানিত ফরি মুরগি গাড়িত ফরি মুরগি ছোট যেগুন কি হইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বলে ফোয়া বেয়া গুনে ডেলি একবার গুসল আর মা বাপ পড়ে কত তোর আর মা বাপ দুনিয়া ভাই মুখতে কত কি আমাদের দিন তো কদে দিনে তোর আর আই সারে দিয়ে তোর আর মা বাপের লইরে জান্নাতে যাকি পারে আর মা বাবার যতক্ষণ আর সজককে দেখি এর ব্যস্ত লই যাই না বাইর গো আমি ততক্ষণ আর আই কে আমত তুন্ন লই গো আল্লাহ রসুল জুবানে মুবারকা হই দে সর গালে ফুয়া কি আর ফুয়া যা মরি গেলে এখন মা বাবার লাই এহসান যদি ধৈর্য ধরি ধৈর্য ধরি চললে মা বাবার লাই
বহুত ফুয়া গাড়ি থরি ভানি থরি বেরাম ওই ডায়রি ওই ফেরত ওই হ্যান ওই মরি গেল এখন খান্দি খান্দি মা বাপ দু করতে ব্যস্ত ঠানিয়েরা খান্দি এর লইয়ের ব্যস্ত ঠিক নেই আবার আতাশ টু আছে দে তুমি খাই নেবে লাগবে ব্যস্ত আছা দিয়ে উনায় না কোথা হইলে গেল এই যে কারণ না আবার কবে তো দুয়া ফুয়া তুমি গলাঙ্গি হ্যাঁ ঠিক ভাই তেন খবরদার বড় কুবুরি ঠিক নিয়ে বুঝাই না পারে আহা ইদানিং সবার ভত্রিকে ফাজাতে অধিকাংশ ফুয়াশা এখন ডাস্টবিন এ ফুয়াশা একদিন মা বাপের বিপক্ষে দাঁড়াইবে হর দেবে ব্যস্ত তাদের তুমি মা বাপের হারি লে ফেলিব দুজুগ দিবিলি তো ফুয়াশা খেয়াল তাইব না দূর তার ফর্ব এখন অনর ফর্ব লাম মকাম লা মানে নাই মকাম মানে কোন স্থানে আজ জগৎ নাই অনর রসুল জগৎ এদুর পজিশন আইজি বেড়ে কিন্তু আর রসুল নিজস্বকে দেখি জগতি বেড়ে দেখ দুইজন কুদরুত শেয়ার দুইজন কুদরুত শেয়ার আর সে পলক সাই রকি রব সে মোলাকাত কি নূর সে নূর মিল গয়ে ওয়াসতে পর্দা নাথি হন পর্দা নাছিল কদিল করি তুই হে মিলন হে মুখে বুকি যারা দেখলে নূর নালা নূর নূর নালা হরে জাত আল্লাহ পাক হে সল্লে আলা আরে বশর মে আয়া হে মগর নূর নালা নূর হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দিবে আমিন সৌদি সরকারের ইমান দুর্বল এখন সারে দিলে এখনো ফাটিয়ে এখন কিন্তু ঠান্ডা দিয়ে গলে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও তাহলে করোনা ভাইরাস দৈত্যন অজিবেল করোনা ভাইরাস দৈত্যন মাস্ক আর মুখ চিন্তা পৈত্যন অজিবেল বেশি বেশি করে আর রসুল দরুশ্বরী পড়ো যে ব্যক্তি নবীরুদ্দী দরুশ্বরী পড়ে আল্লাহর রহমতের ফেরেস্তায় বলে গজব সামনে আসতো না দে এবং ফেরেস্তলে বাইরে দূর হয়ে যাবে বসতে চলতে শুধু আর রসুল রুদ্দি কি বলিবে ইয়ান করোনা ভাইরাসের ওষুধ আইডি গেলাম বেশি করে জমির উদ্দি দরেশ্বরী পড়ো ঘন আসমানি গজব জমিনী গজব বন্ধাইবের ভক্ষাই আল্লাহ বুঝবে তৌফিক দাও শান্তি দান না তো মেয়েরা নবী গেই না
মেয়েরা যেতে গেলেন নবী বোরা কেতে ছড়ে পাশুক্ত নামাজ উম্মতেরই ছড়ে উম্মতেরই ছড়ে আরে কোটিনে হাসর তেজিনি খরবের মধ্যের পার কোটিনে হাসর তেজিনি খরবের মধ্যের পার আরে রহমত আলামিনি উম্মত সরকার রহমত আলামিনি সলা দুনিয়া কি জানে কেন জানে কইলা জানে ইয়ান বুঝল না আজান দিয়ে দুঁড়ো কথা ইয়ান কইলে আজান দিয়ে বাঁশকালির ফান বাঁশকালির ফানের বীরে একটা মাথা দিয়ে দিয়ে দিবে এত ভিতরে দিয়ে দেত উদ্দীর্ঘ বড় সড়ল বড় ব্যথার তো না সড়ক কিন্তু এত হরি বেজে দামে বেসা গেই গুরইব এই দামে বেসা গেই হাইয়ালা সালা হইয়ে যাতে মুসুদুজাতে ঢুকি গেলা গই নব্বী ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম কিছু না জানো কিছু না জানিলো সিজদে মেরি বলতে ফটি আর জমিন কোঠা আল্লাহর জমিন কলকায় না তারে ডাকিয়ে রে ও বাড়িতে ফল নাই এতদিন বাদে জমিন সিজদে মেরগে আকাশে বাতাসে গাছে আরা ইবের নাম রুদি জিকির করির গুনাম আফসার আল্লাহর জমিন না নিবের ভক্কে সাক্ষী করিল ইয়াতন সহজ উভয়ের ওয়াস আর আছে বলে আর মনে নয় পাঁচ অক্ত নামাজ না জানিলো গলো যাবি না জানিলো দিবের বয়স 70 বছর এতদিন কি করছে 70 বছর সে কি না এক মিনিট চিঠি লিখতে দিব না তো খাওয়া দিয়ে নেবে ঠিক আর লাইফ উষার আসার নলে এনে গলে না আফজল বেশি কিন্তু লাইতে 3টা 4টা বাজে ভাই বিশ্বকাপের বল কালাস হইতেছে আফ্রিকা সাত নতুন বই রে মার মার হদ টাঙিয়ে না শরীরের স্পিয়ার গিয়ে গই মগর বল কালা হজা না কোনদিন লাগছে 3টা বাজিবে তাই তো চৈত্য কইলে উঠিব না কিন্তু জানো ভাই বল কই তো টুলু তো জিতে গেল হেলে বহুত ফজিলত আলা বুড়ো আছে না নাই তাইলে গাল বারে বারে সুমা মারো না তবে এই বসত কেন তুই কামত বাজি দি উনর ভাগ্যবান না উন তুমি কিছু দোয়ালো না আর কি দিবে তবে তুই খোদার গসারি কেন এটা বলে গেলি আল্লাহ বুঝিবে আমল করিবে তৌফিক দেবে আমিন آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا محمد صلاة الدنيا رسول اللہ زمین میں نہیں ہوتی زمن میلا نہیں ہوتا زمین میں نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے
غلاموں کا کفن میلا نہیں ہوتا سارا دنیا کمول والے سے وززبا سنو لوگو یہ جس منو میں سمجھ آئے بمن میلا نہیں ہو تھا سارا دنیا میرے آقا کی الفاظ کو بدن کو جگمگاتی ہے کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا سارا دنیا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا سارا دنیا نبی کے با کلندر پر جو پلتے کبھی ان کی سنائے مصطفیٰ کرنے سنائے مصطفیٰ کرنے سہن میلا نہیں ہوتا سارا دنیا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا سارا دنیا غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے السلام ہے ان کی نظر کرم جس پہ ایک بار ہو ان کی قسمت کا اللہ کا دیدار ہو دیکھ لو غوث اعظم کا کیا شان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے السلام ہے غوث جیلانی ہے یہ بادشاہ ولی یہ سارے دنیا کو حکومت ملی یہ عقیدہ یہ میرے ایمان ہے یہ عقیدہ یہ میرے ایمان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا ان کی قدموں کے صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے السلام ہے چھونا چائنا چھادی چھائنا چھائی تو مردی دار
সোনা ছাই না চাঁদি ছাই না ছাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমরা সে গুনাহগার তুমি বড় দয়াবান খাজা আমরা সে গুনাহ অসীম দয়া তোমার জানে তো সকলে অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির করো কুদরতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে ওরে পার করো ডুবাইয়া আমারো পার করো ডুবাইয়া আমারো মহিমা তোমার তুমি বড় দয়াবান হাজার আমরা সে গুনাহগার সালা দুনিয়া আচ্ছা ছাত্রা খেলেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজ মেরে তোমারি না মেকি বাবা সবাই জিকির করে আরে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আদর পেলে তোমার তুমি বড় দয়াবান হাজার আমরা সে গুনাহগার সালামে আজমির শরীফ বহু দূরে ওরে যাব কেমন করে দেখা দাও না পলকে আসিয়া স্বপ্নের ঘরে স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মরে আমাদের এই মিনতি আমাদের এই মিনতি কবুল করো একবার তুমি বলো দয়াবান খাজা আমরা সে গুনাহগার সালা দুনিয়া بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم مولاي ربي صلي وسلم وبارك عليه উপস্থিত পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওলিকুল সম্রাট খাজা খাজগা ইন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি সানজেরি আজমেরি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ স্মরণে এবং শাবাজুবি মাওলানা আব্দুস সত্তার শাহ রহমতুল্লাহ আলাইহির ফাউন্ডেশনের উদ্যোগে আজিম শান এ নুরানি রুহানি মানি মাহফিল এ মাহফিলের সম্মানিত সাদাবাজন সভাপতি মুজাহিদে মিল্লাত খেলাল আহলে সুন্নাত ভাই মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং সম্মানিত আলোচক বিন্দু মুজাহিদে মিল্লাত সুন্নি জামাতের অহংকার মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদেরী সাহেব এবং সম্মানিত আমাদের আপনাদের সম্মানিত ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত কাজী মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন তৈবি সাহেব এবং মুজাহিদে মিল্লাত সুন্নি জামাতের অহংকার সদ্দাবাজান আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং মুজাহিদে মিল্লাত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী নাম জানা ও জানা সম্মানিত উলামায়ে কেরাম এলাকার মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট স্নেহের ভাইয়েরা বরদান ও সীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারত আল্লাহ মাহফিলকে কবুল করো আমিন এ মাহফিলের সওয়াব
পেয়ারা রসুলের রওজা মুবারকের মধ্যে পৌঁছে। যুগে যুগে যত নবী রসুল সাহাবা সাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল হাস সতন হুজুর গৌসুল সকলান শাহীন জয় বাগদাদ হাজা গরিব নওয়াজ হাস সতন বাংলার জমিন চট্টলার জমিন বিশেষত শাহজবি মৌলানা আব্দুল সত্তার শাহ রহমতুল্লাহ রুর মধ্যে মাহফিলে সভা পৌঁছে। আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আর যারা দিবে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাম এবার কিলার সময় শুকরিয়া আরো সম্ভব আল্লাহর অসংখ্য মেহরবানি অলি আল্লাহ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু যেগুন মরার পরও জিন্দা থাকে সোহান এরকম অরস গরম এগুন বাত লাল্লাহ কিয়ামতের ঢুকিয়ে ইতার রাত্রে পছন্দ হইত মাজার হইল মাথা গরম খোদাই তার খোদার গজব দিন নরম লাগিয়ে দে যে কোন উচিলে দি এ বাত লাল যদি কোনদিন সরকার হইত ইতার প্রথম টার্গেটের দিন মাজার বাঙ্গল হ্যাঁ কোনো মিশে মাতি বাত লালের খোদায় খোদার গজব দিয়ে নরম লাগিয়ে দে যে কোন উচিলে দি বাতলাও যদি এই দেশ কোনদিন সরকার হইত ইতার প্রথম টার্গেট দেখি মাজার বাংলাই আল্লাহর হেকমত বড় নিয়ামত আন রসুল সৎকা আল্লাহ খিয়ামত পর্যন্ত এই বাতলাল আল্লাহ আব্দুল্লাহ হক আমি মাজার হইল মাথা কথা উজু এতর উপর নুরুন নবী নসিবে দিয়ে একখানা মিলাদুন নবী গরু গরু জরা হাইতের গুলি মলয় জবাব দিতে বেদাত কি কই বলে সবাই নিকাই হিন্দি বই তুই নিচে বস নিচে বই নিচে বসতি বই এর দে কি কইল দে উজু এতর নুরুন নবী নসিবে দিয়ে একখানা বেয়া গুনে দলা বাঁধিয়ে একখানা রসুলের সামনে একখানে জুলুস গরিত্বের গুমনি ফরম নামাজ পড়গি বেয়া গুনে দলা বাঁধি একখানা মুনাজাতের ইত্যের গুমনি ওদিকে বেদাত ফরজ ফরাই মাঝা দে দিয়ে বাঁধর নলা লাগা দিয়ে ভান্ডাইয়ে দে এলে বহুত মসুদ আছে এটুয়া মাহফিল মানুষ ইয়ে মিলে দু একখানা বেয়া গুনে দলা গরি মুনাজাত ইয়া নবী কই সালাম দিত্যের গুমনি বেদাত জানাজা বেদা জুলুস বেদা জিয়ারত বেদা সাইদিনে বেদা সালিশে বেদা মাজার নজাই বেদা মক্কা জামি মদিনা নজাই বেদা হেন বেদা তোর ফোড়ালে আর হতে জন্মাল আর আর ডাকে দে বেদা কি এত আর ফোড়া ভাবিলে দে বেদা তোর বেদা সারা দাঁত গাল তফসিরে মাজাহারি খণ্ড নম্বর এক খ্রিস্ট নম্বর একশো বায়ান এবার শুনিও লভরে বাতল লভরে তো নভরিলো আবার খেয়াল করাই দিত তফসিরে মাজাহারি খণ্ড নম্বর এক খ্রিস্ট নম্বর একশো বায়ান কারণ মিডিয়ার জমিন যেতে মোটামুটি আরাও আসি তুই তার আর দে জোয়া ফেগুন দিয়া ভরে ঠিক নিয়ে বাতলাল মিষ্টি ভাষা কথা হইলে ফল হই না আর জোর হই মিড়ে কথা উনি উনি মিষ্টি ভাষার কথা উনি বলেন এটার ভিতরেও কিছু গুঞ্জাই শাসক নইলে এত বড় ডিগ্রি আনি ড আনি এ ডক্টর আজারি হয়ে গেলেন যে আর রসুলের স্ত্রী বিনটেক মাসে তারে গুনে কি বেই ওয়াজ বিত্ত এসে ওয়াজ না করি এসে খাওয়া না তইলে এগুন ন আগুনের লারণ্য ইন্দন দৈন্য কাজর মশ্রেকল আছে ইতে মানে ময়দানে লাখ লাখ মানুষ জমাই তো ইতো তো ওয়াজ করা বলি বোধে কি ব্যাপার আমার রসুল ধর্ম আনানি ইসলামের কোনায় কোনায় পৌঁছে খোয়া বলি বোধে বুঝে না ইতে কই গেলেন দান নুরুন নবীর স্ত্রী কিনু আছে হিন্টেক নু আছে নাউজুবিল্লাহ আজ ওয়াজ মত খারাপ
উম্মাহাতুল মুমিনিন আর রাসূল জুবানে মুবারাকা কইতে আজ ওয়াজে মুতাখারা উম্মাহাতুল মুমিনিন আর রাসূলের স্ত্রী কোন গোটা দুনিয়ার মা গোটা দুনিয়া মারে ডাকলে তো বুড়ি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারে ডাকিল দেখি হতে বিশ্ব নবী বুড়ির জন্য ভাগ হয়ে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক ওই বে আজারি বে ওই বে হযরত মাওলানা আলী শেরে খোদা মাতাল অবস্থায় মসজিদে সত্যমে নামাজ পড়াইছো এগুনি আগুন খোয়ানো পড়িব ও সাধারণ নিজের জানানো পড়িব ইতার মিডিয়া কথা তো বাজে গিয়ে আর গুর কলেজ ইউনিভার্সিটি যারা পরে হদুজুর ওদের কথা তো সুন্দর যুক্তি আছে ওরা তো সবসময় খারাপ কথা বলে না ইতারা সবসময় কি নহ তো খারাপ কথা মা তো ভাই সবসময় কইব না পাঁচ দিন ব্যাপী তফসিল মাহফিল চলে তো পাঁচ দিন ব্যাপী তিন কি আড়ালে গাল দিব না যাইবে দিনে না লাস্ট দিন সাত দিন বেলা ওয়াজ করি গিয়ে পাঁচ দিনই তিন মধ্যে মানে তোরা মশা করার না তুই গিয়ে গুছো খানা করে দিকে গুছো সাত দিন তো ঠিক আছে পাঁচ দিনের দিন কি করে দি খানা করে দিকে আর আর দাম দাঁত বাজাই দিবি কথা শাহ মনে তোর মশা হওয়ার না মজুরি দিকে তুই বাজাই না দিয়ে তাহলে সাত দিন কি আছে ভালো আছে তো ভক্তি খারাপ করিব না ও মা তো ভাই বুঝতে কা ভুল বুঝ তফসিরে মাজহারে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 152 এই কিতাবটা সুন্নিরাও পড়ে বাতেলারাও পড়ে ان الله يعطي لارواحهم قوه الاسجاد فيذهبون من الارض والسماء والجنه حيث يشاءون وينصرون اولياءهم ويدمرون اعداءهم ان شاء الله تعالى اتشرب سبحان الله কি হই কি বললেন তফসিরে মাযহারে বিশ্ববিখ্যাত তফসির ইন্নাল্লাহ ইউতি লিআরওয়াহিম কুওয়াতাল আসজাদ কোন আল্লাহর ওলি যদি দুনিয়া থেকে মাজারে চলে যায় কোন আল্লাহর ওলি যদি দুনিয়াত তুন মাজারে গেই গই কবরত গেই গই কুওয়াতাল আসজাদ ফতোয়ার কিতাবত আছে দে 70 গুণ পাওয়ার দুনিয়াত তুন কবরত বাড়ি যায় সত্তর গুণ বাড়ার ভরে তো মাজারত বেরিয়ে দেয় না গড়ের কি পাওয়ার দিয়ে দেয় না গড়ের কি আমার বন্ধুরা তোমাদের কাজে কারবারে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম রাতকে রাত করো নাই শীত গরম ছাও নাই ইবাদত করতে করতে রাতকে বিলীন করে দিলে ঠিক না খানা পিনার কোন অস্তিত্ব নোয়াজিল শীত গেয়ে গরম গেয়ে এবাদত বন্ধ নাই চলনতেই আছে ঠিক না এশারত তো জুবানেই দিবে দি ফজর নামাজ পড়িয়ে কত 40 বছর হুজুরে গোসবাক ঠিক না 13 বছর তাহাজ্জুদের নামাজের মধ্যে ডেলি এক কতম কোরআন শরীফ উনি আদায় করেছে খবর 13 বছর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এক ফারুকি দাঁড়িয়ে 15 ফারা কোরআন শরীফ পড়িবে লইয়ে ইবে তুনুডি এক রাকাত পড়ি আর এক রাকাত ও ফার এক কানানি আর 15 রাকাত এ দুরেগান নামাজে এক কতম কোরআন শরীফ পড়িবে দেই তলে জীবনত খরে কম পরিশ্রম করিকে আল্লাহ এগুনের খামর উদ্দি খুশি ন ওবার করে কারা তুই আল্লাহর ওলি সম্বন্ধে কি বুঝিবি ও বাতালের বাচ্চারা তারা কি বুঝি
আল্লাহর ওলিওর এক লাইটের পরিশ্রম তারা করে চাইব না। আল্লাহর ওলিয়ল কত যে পরিশ্রম করিত, ঠিক আছে না? আল্লাহর ওলিয়ল মাসকারি কর সত্তর গুণ বাড়ার পরে ফায়া জাগাবো না মিনাল আরদে। এই আমার বন্ধুরা আল্লাহ ডাক দিল, আমার বন্ধুরা ওলি আল্লাহ মানি আল্লাহর বন্ধু অভিভাবক সাহায্যকারী। ও আমার বন্ধুরা তোমাদের কাজে কারবারে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম, আমি তোমাদের উপর এত সন্তুষ্ট ছিলাম, খবরের মধ্যে চলে এসেছো পাওয়ার এমন ভাবে দিলাম। ফায়া জাগাবো না মিনাল আরদে, আরদুন মানে জমিন, তো আল্লাহ আর সীমাবদ্ধ জায়গা নাই ফটিয়ানো, গোটা পৃথিবী এর বিচরণ গরিবের পাওয়ার আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। ফায়া জাগাবো না মিনাল আরদে, আরদুন মানে সীমাবদ্ধ ন, গোটা দুনিয়া গরিবের পাওয়ার আল্লাহর ওলিয়ার আল্লাহ দিয়ে যদি মনে চায় তোমরা আসমানে চলে যাও, প্রথম আসমান থেকে সাত আসমান পর্যন্ত বিচরণ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম। দুনিয়ার গরিবে সুযোগ দিয়ে সাত আসমান ফতমতি শুরু করি ব্যাগ্য করিবে শুধু তার কেন করিবে যদি মনে না হয়, দুনিয়া তো গুত্ত মনে না কর, আসমান তো পুরার ইচ্ছা নাই, তো কি করবেন ওয়াল জান্নাত তোলে ব্যস্ত তোলে জগই, আয় আল্লাহ তোমার আর ব্যস্ত খোশবগান লাগাই দিলাম। হারে দিয়ে দেয় অলিয়ল রে খাই সুইয়া সালাম, কোন বাধা বিঘ্ন নাই তোমাদের কাজের উপর, আমি আল্লাহ এত সন্তুষ্ট ছিলাম। আসমানও তো নগরীব, তো কেন করিবে ওয়াইয়াম সুরুনা আউলিয়া আহম, যে আসে কলে কেয়ামত পর্যন্ত আমাদেরকে মহব্বত করতেছে, যারা আসে কল আর মহব্বত করিগে আর ভিজে ভিজে করিগে, তোই ওয়াইয়াম সুরুনা আউলিয়া আহম, কেয়ামত পর্যন্ত আমরা তাদেরকে সাহায্য করতে থাকব। আল্লাহর ওলিয়ল মাজারত।